অবশেষে উৎকণ্ঠার অবসান পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌরির ভৌমিক পরিবারের। নিমতৌরির দেবতোষ ভৌমিকের মেয়ে সোনিয়া ভৌমিক মেডিকেলে পড়াশোনা করতে গিয়েছিল ইউক্রেনে। তবে গত এক সপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে রীতিমতো উৎকণ্ঠায় ছিল ভৌমিক পরিবার। তবে শেষমেশ ভারত সরকারের সহযোগিতায় রাত 2:30টার সময় সোনিয়াকে বাড়িতে পৌঁছে দেয়, আর যার ফলে রীতিমতো খুশি ভৌমিক পরিবারে। সোনিয়ার কথায় গত কয়েকদিন চরম আতঙ্কে দিন কেটেছে তার। অবশেষে ভারত সরকারের সহযোগিতা পেয়ে বাড়িতে ফিরতে পেরে ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে। যুদ্ধবিরতি ঘটলেও আদৌ পরবর্তী সময়ে ইউক্রেনে যাবেন কি না তা এ মুহূর্তে ভেবে উঠতে পারছেন না। সব মিলিয়ে এই মুহূর্তে খুশির হাওয়া নিমতৌরির ভৌমিক পরিবারে। আমার নাম সোনিয়া ভৌমিক। আপনি কোথায় পড়তেন? আমি টার্নোপিল ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তাম। আমি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, আমরা তো দেখেছি যে এই কথাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি ওয়েস্টার্ন ইউক্রেনে থাকিনি। আমি টার্নোপিলে ছিলাম। টার্নোপিল হচ্ছে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গারি এইগুলোর বর্ডারের কাছে ছিল। আচ্ছা, তো আমাদেরকে বলা হয়েছিল যত তাড়াতাড়ি পারবেন বর্ডারের কাছে আসুন, বর্ডার থেকে আপনাদেরকে বের করানো হবে। ওখান থেকে মানে ওখানে যতক্ষণ ছিলেন বাড়ির লোকের একটা টেনশন ছিল, চিন্তা সবসময় ফোন করতো, কতটা আতঙ্কের মধ্যে ছিলেন যে দেশটা ছেড়ে আমাদের দিকে আবার আমাদের ইন্ডিয়াতে ফিরতে হবে, ওই আতঙ্কটা কতটা আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে বলেছিল যে সব কিছুই স্টেবল আছে, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, বাড়ি যেতে চাইলে তোমরা যেতে পারো, কিন্তু আমরা হয়তো এক মাস পরেই তোমাদেরকে ডেকে নেব। ফ্লাইটের প্রাইস খুবই হাই ছিল, সবার জন্য ওটা হচ্ছিল না, আর ইভ্যাকুয়েশন ফ্লাইটও খুবই হাই ছিল, আর একটাই যেতে পেরেছে। তো আমরা সব প্রত্যেক দিন রাত্রে এটা ভেবেই জেগে থাকতাম যদি বম পড়ে আমাদেরকে বম রেস্কিউ এতে ছুটতে হবে। তো ওই জন্য কোনো ঘুম নেই, কিছু নেই, দুদিন ওইভাবেই ছিলাম। তারপরের দিন এটাই ডিসাইড করলাম যে আমাদেরকে বেরোতে হবে। যা বাস পেলাম, এজেন্টরা বাস ঠিক করে দিল, সেই বাস হিসেবেই আমরা হচ্ছে লাভিভের দিকে গেলাম। সেখান থেকে আমাদেরকে বলা হয়েছিল ওখানে বর্ডার আছে, ওখানে পৌঁছে গেলেই তোমাদেরকে ক্রস করানো হবে। আমরা ইন্ডিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করেছিলাম, ওরা যথেষ্ট হেল্প করেছে, কিন্তু বর্ডারটা আমাদেরকে নিজেকেই ক্রস করতে হতো, কারণ ওটা ওরা ইউক্রেনের ভেতর ঢোকার পসিবিলিটি ছিল না কারো। তো আমরা যখন গেলাম ওখানে, দেখি আমাদেরকে ফার্স্টে বলা হয়েছিল 25 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু গিয়ে দেখা হলো যে 40 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা ভাবলাম অন্তত ট্রেন স্টেশনে যাই, ওখান থেকে যদি আমরা ট্রেন পেতে পারি তাহলে হয়তো আমাদেরকে আজ শুধু 10 কিলোমিটার হাঁটতে হবে। ট্রেন স্টেশন গেলাম, এলাম, তাতেও 10 কিলোমিটার, ট্রেনের কোনো সন্ধান ছিল না। তো সব মিলিয়ে সেই 50 কিলোমিটার হাঁটতে হলো রাত্রি 11টা থেকে, হয়তো সকাল ঠিক মনে নেই আমার, 10টা বেজে গিয়েছিল ওখানে পৌঁছতে। ওই যে সাধারণ মানুষ, তাদের মধ্যে কত কেমন আতঙ্ক ছিল, তারা কিভাবে সেখানে? তারা শুধু বেরোনোরই চেষ্টা করেছিল, শুধু মানে জ্যাম, ট্রাফিক ভর্তি, ওই জন্য আমাদের বাস এগোতে পারেনি, ওই জন্যই আমাদেরকে হাঁটতে হয়েছে। বেরোতে পারবে, আমাদের জন্য বেরোনো অ্যালাউড ছিল, কিন্তু পরে ওরা বেরোতে দিতে চাইছিল না আমাদের। বাড়ি ফিরে এসে কেমন লাগছে? বাড়ি ফিরে এসে এটাই যে সেফ লাগছে। এখনো সেই কথা মনে পড়লে আতঙ্ক লাগে যে ওখানে সে তো নিশ্চয়ই যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হতে পারে, এরকম সবসময় তো আতঙ্কে থাকতে, সেই জিনিসগুলো এখনো মনে পড়ে? হ্যাঁ, সেটা থেকেও বেশি যে ওই পালিয়ে আসার ওই 4 দিনটা আরো বেশি কষ্টকর ছিল। কতজন ইন্ডিয়ান ছিল আপনাদের সঙ্গে? অনেক, 1000-2000 শুধু ওই বর্ডার ক্রস করতে চেয়েছিল, বর্ডার ওরকম অনেক ছিল, অনেক। এখনো অবধি বহু ছাত্র আটকে আছে, কি বলবে গভর্নমেন্ট, কি বলবে? এটাই আশা করব যাতে তাড়াতাড়ি ওদেরকে বাড়ি ফিরে আনতে পারে। কি নাম তোমার? সোনিয়া ভৌমিক। দেবতোষ ভৌমিক। কত আনন্দ, কত রকম ছিল?
প্রচুর উৎকণ্ঠার মধ্যে ছিলাম, সারা রাত্রি আমাদের ঘুম হয়নি। ও তো দুদিন রাস্তাতেই ছিল, কোনো ছাউনি পায়নি বা আশ্রয় পায়নি। ও তো এত অসুস্থ হয়ে গেল, কি অজ্ঞান হয়ে গেছিলো ওখানে। হ্যাঁ, তারপর তো বর্ডারে বোধহয় দুদিন আটকে রইল ওখানে, বর্ডারে বর্ডার প্রকাশ করতে দিচ্ছে না। আমরা তো চিন্তাতে খুব উদ্বিগ্ন ছিলাম, এখন মেয়ে আসছে, খুব ভালোই লাগছে। ভারত সরকার, আমি বলবো ভারত সরকার খুব প্রচুর সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করে। অনেক ভারত সরকার, সরকার যদি না সহযোগিতা করতো ওরা তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতো না। মানে আমার বাড়ি অবধি ভারত সরকার পৌঁছে দিয়ে গেছে, ভারত সরকার বা রাজ্য সরকার দুজনে মিলে আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। মেয়ে বাড়িতে পৌঁছে দুটার দিকে, দুটোতে, রাত্রি দুটোতে, আজ রাত্রি দুটো, মানে হ্যাঁ আজকে রাত্রি দুটো। যখন থেকে শুনলেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার একটা ভয়াবহ যুদ্ধ চলছে, সেই সময় থেকে মেয়ে ওখানে আছে, কত প্রকারটা উৎকণ্ঠার মধ্যে ছিল? উৎকণ্ঠার মধ্যেই ছিলাম, তবে ওই কলেজ ওদের ছাড়ছে নি, বলছে আমরা হয়তো দু মাস পরে আবার ক্লাস শুরু করবো। প্লেনের টিকিটও পেল না লাস্টের দিকে। প্রতিদিন কোথায় হতো, প্রত্যেক মুহূর্তে টিভিতে খবর দেখতাম, সবসময় আতঙ্কে থাকতাম। এই মুহূর্তে মেয়েকে কাছে ফিরে মেয়েকে কাছে পেয়ে খুব আনন্দ লাগছে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।